চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে চার জন নিহত হয়েছে, পুলিশ সহ আহত হয়েছে অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মার নামাজের পর হাটহাজারী মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। এক পর্যায়ে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়, এতে রণক্ষেত্রে পরিণত হয় হাটহাজারী এলাকা। মাদ্রাসা ছাত্ররা স্থানীয় ভূমি অফিসে আগুন দিলে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথি। রাতে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী মাদ্রাসার সামনে অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা। পরে তাদের সাথে বৈঠকে বসেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। এদিকে চট্টগ্রামের খবরে, ব্রাহ্মণবাড়িয়াতেও তাণ্ডব চালায় মাদ্রাসা ছাত্ররা। জেলা সদরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাদ্রাসা ছাত্ররা জেলা পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালাতে গেলে তাদের প্রতিরোধ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যায়। ছাত্ররা পরে রেল লাইনে অবস্থান নিলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আজমপুর রেলওয়ে স্টেশনে এবং চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হেফাজতের নেতাকর্মীদের সাথে ব্যাপক পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জুমার নামাজের পরপরই বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজত কর্মীরা জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষিপ্তভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেও। পরে পুলিশের সাথে স্থানীয়রাও বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করে।